ফারাক্কায় কিশোর হত্যার ঘটনায় চার নাবালককে হোমে পাঠালো বহরমপুরের জুভেনাইল কোর্ট গত আটই জানুয়ারি ফারাক্কা আবাসনের বাসিন্দা ওই কিশোর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় পরিবারের পক্ষ থেকে ফারাক্কা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় প্রায় সপ্তাহ খানিক পর গত সোমবার ফারাক্কার নৌকা ঘাটের পাশে ফিডার ক্যানেলের ধারে একটি পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয় নিখোঁজ ওই কিশোরের পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করে পরে পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই এই ঘটনায় চার নাবালককে গ্রেপ্তার করে বৃহস্পতিবার বহরমপুরে জুভেনাইল কোর্টে তোলা হলে বিচার তাদের চারজনকে হোমে পাঠায় জানা গিয়েছে পয়লা ফেব্রুয়ারি ধৃতদের ফের বহরমপুরে জুভেনাইল কোর্টে তোলা হবে পুলিশ তদন্ত করে চারজনকে অ্যারেস্ট করে তারা নাবালক এবং আজকে যে জিবি কোর্টে তাদের প্রবেশ হয়েছিল যেহেতু তারা মায়নার তাদের পিসি রিভ্যান অ্যালাউ চেয়েছিলেন কিন্তু পিসি রিভ্যান না করে তাদের হোমে পাঠানো হয়েছে কারণে এই খুনটা করা হয় এক দুই চব্বিশে নেক্সট ডেট পড়লো প্রোডাকশনের কি কারণ সেটা ইনভেস্টিগেশন আসবে এখন পুলিশ নিয়ে সেটা শোনা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করে নির্ভর করবে এটা কি এতে আসছে